অন্য নারীর সঙ্গে ডিনার ডেটে গিয়ে ধরা পড়লেন এক যুবক। চেয়ার ছুড়ে তার মাথায় সস ঢাললেন প্রেমিকা। গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করে হাতে না হাতে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। অন্য নারীকে সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন তিনি। হঠাৎই সেখানে চলে আসে একটি গাড়ি, আর সেই গাড়ি থেকে প্রথমে এক মহিলা নেমে আসেন। তারপর সেখান থেকে নেমে ওই রেস্তোরাঁ রীতিমতো তাণ্ডব চালালেন মহিলা। রাস্তার পাশেই একটি রেস্তোরাঁয় এক ব্যক্তি আর এক মহিলার সঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলেন। গাড়ি থামতেই বোঝা গেল এখানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। গাড়ি থেকে এক মহিলা নেমে ওই ব্যক্তির দিকে প্রথমে চেয়ার ছুড়ে দিলেন, তারপর তার মাথায় সস ঢেলে দিলেন। টেবিলে পড়ে থাকা সব খাবারও ছড়িয়ে ছিটিয়ে দেন তিনি। সেখান থেকেই বোঝা গেল যে গার্লফ্রেন্ডকে ফাঁকি দিয়ে অন্য মহিলাকে নিয়ে ডিনার ডেটে এসেছিলেন এক ব্যক্তি। তবে এই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় এমন একাধিকবার বিভিন্ন ধরনের ঘটনা দেখা গিয়েছে। কখনো দেখা গিয়েছে প্রেমিক প্রেমিকা বাড়ির ছাদে প্রেম করছিলেন, সেখানে মেয়ে ধরা পড়ে যায় তার মায়ের কাছে। আবার অন্য নারীকে বাড়িতে ডেকে স্ত্রীর কাছে ধরা পড়ে গিয়েছেন এক ব্যক্তি, এমন ঘটনা দেখেছি আমরা। যদিও এখানে এই ব্যক্তি ও তার সঙ্গী তারা স্বামী স্ত্রী নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।